This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মায়ের পচা গলা মৃতদেহ ঘরের ভেতরেই কয়েকদিন ধরে আগলে রেখেছিল কন্যা। ঘরের ভেতর থেকে পচা দুর্গন্ধ বের হতেই বিষয়টি টের পান স্থানীয় বাসিন্দারা। রবিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের কলেজ পাড়া এলাকায়। মৃত মহিলার নাম অঞ্জলি কর্মকার, তার মেয়ে অনিন্দিতা কর্মকার মায়ের মৃতদেহ কয়েকদিন ধরেই ঘরের মধ্যে ফেলে রেখেছিল বলে অভিযোগ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঠিক এক বছর আগে গত 19 আগস্ট বাবা অজিত কর্মকারের মৃতদেহ 3-4 দিন ধরে ঘরের মধ্যেই ফেলে রাখার অভিযোগ উঠেছিল এই কন্যার বিরুদ্ধে। তখন তার মা অঞ্জলি কর্মকার বেঁচে ছিলেন। অজিত কর্মকার সরকারি দপ্তরের গাড়ি চালক ছিলেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর বিভিন্ন রোগের চিকিৎসা চলছিল তার। তার মৃত্যুর পর মৃতদেহ 3 দিন ধরে ঘরের মধ্যে ফেলে রাখায় স্ত্রী ও কন্যার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছিল। এবার মায়ের মৃতদেহ একইভাবে উদ্ধার হওয়ার ঘটনায় গোটা শহর জুড়ে হইচই পড়ে গেছে। এদিন দুপুরে অঞ্জলি কর্মকারের পচা গলা মৃতদেহ উদ্ধার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ঘটনায় স্তম্ভিত স্থানীয় মানুষ। মৃতার কন্যা অনিন্দিতা দীর্ঘদিন ধরেই মানসিকভাবে অসুস্থ রয়েছেন বলে জানান এলাকার বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহটি ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগে আমরা দুইজনে একসাথে ছিলাম, আমার শরীর বেশি অসুস্থ হতে তাই জন্য। উনি আপনার কি হন? মা। তো বয়স কেমন হবে? তো ওখানে 66 দেখে। 66 কি নাম? ওনাকে দেখভাল করার জন্য বাড়ির কোনো সদস্য বা কোনো পরিচারিকা? আমরা তিনজনেই থাকতাম। এই বাড়ির মালিক? বাবা ছিল। আমরা শ্মশানে একটা প্রোগ্রামে ছিলাম, হঠাৎ একটা খবর পাই অজিত কর্মকারের বাড়িতে, যিনি আজ থেকে 1 বছর আগে সম্ভবত 19/8/2022 বেশ কয়েকদিন ওনার বডিটা ইয়েতে পড়েছিল। তারপর খবরাখবর হওয়ার পরে ওনার বডিটাকে আমরা বের করি পুলিশকে নিয়ে এসে। সেম ঘটনা ঘটলো ওনার মিসেজের ক্ষেত্রেও। হঠাৎ আশেপাশে বাড়ির থেকে গন্ধ পাওয়া যাচ্ছিলো যে মনে হয় বাড়িতে একটা কিছু হয়েছে, সন্দেহবশত যে মনে হয় এক্সপায়ার করে গেছে। তারপর আমরা থানাকে খবর দিই, এলাকার লোকজন সবাই মিলে খবর দেওয়ার পরে বাড়িতে ঢুকে দেখা যাচ্ছে বাথরুমের ওখানে বডিটা পড়ে আছে, পোকা টোকা লেগে গেছে। তার মানে কয়েকদিন আগেই ঘটনাটা ঘটেছে মনে হচ্ছে। আজকে গন্ধ বেরোচ্ছে, এই যে এখানে আপনারাও ঠিক মতোই করেন, দেখেন একটা গন্ধ পাবেন, পচা গলা গন্ধ পাবেন। মায়ের মৃতদেহ আগলে রেখে মনে হয় 5-7 দিন হবে আশা মনে হচ্ছে এরকম একটা। মেয়ের অবস্থা কিরকম হচ্ছে? মেয়েটা তো এর আগে আমরা একটা ট্রিটমেন্টের জন্য ওই মিশনারিজ অফ চ্যারিটিতে নিয়ে গেছিলাম মা ও মেয়েকে। ওনাদের তত্ত্বাবধানে কিছুদিন ছিলেন, তারপরে অনেকদিন ওনাদের যোগাযোগ ছিল না আর কি। এর আগে ভালো হয়ে গেছিলো, মেয়েটার মাটা আমার কাছে গেল, রেসিডেন্সিয়াল নিল, তারপর ডেথ সার্টিফিকেট, বাবার ডেথ সার্টিফিকেটের জন্য আবেদন করলো পৌরসভাতে, আমিও সাথে গিয়েছিলাম করে দিলাম। হঠাৎ দেখি অনেকদিন ওনাদের খবরাখবর নেই, হঠাৎ খবর পাওয়ার পরে এসে দেখি এক্সপায়ার করে গেছে। মেয়েটার কন্ডিশন এখন? মেয়েটা তো ডিপ্রেশনে আছে মনে হচ্ছে, খুব অসুস্থ, মানে চেহারা একদমই খারাপ হয়ে গেছে। 2 মাস আগে যা চেহারা ছিল সেই চেহারা এখন দেখলাম না, খুবই খারাপ হয়ে গেছে চেহারা। আচ্ছা, 1 বছর পর আবার একই? এর আগে ওনার হাজবেন্ড মারা গেল এইভাবেই, মানে কয়েকদিন থাকতে থাকতে পচে গেলে, আর ওনার স্ত্রীও মারা গেল। মেয়ে মানসিক ভারসাম্য কি মনে হয় আপনার প্রতিবেশী হিসাবে? আসলে ওরা কারোর সাথে তো মিশতো না, আর মেয়েটা কাউকে ওর মাকে মিশতেও দিত না, মনে হয় না খেয়ে খেয়ে শরীর দুর্বল হয়ে পড়ে ওর মা মারা গেছে। মেয়ের পরিস্থিতি তো ভালো না শরীরের? হ্যাঁ, মেয়ের শরীরের পরিস্থিতি খুব খারাপ। মেয়েটা তো এমনি ভালো মেয়ে ছিল, এমএ পাসও করছিল, কিন্তু হঠাৎ করে মেয়েটা যে বিএড করা, কিন্তু মেয়েটা হঠাৎ করে কেন যে এরকম হলো? মাঝখান থেকে তো ওই সে থেকে মোহিতনগরের থেকে ওই সিস্টাররা এসে এসে ওষুধ দিয়ে যেত, বেশ ভালোও হয়ে গেছিলো, কিন্তু হঠাৎ করে এখন
কেন যে এরকম হলো এটাই তো বুঝতে পারছি না। আমার মেয়ে বেরো হতো বাজারে। আপনার নাম দিতে? আমার নাম পলি দত্ত বিশ্বাস।